আজ আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা আপনারা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনাদের কাছে যে ভোটার আইডি আছে সেই ভোটার আইডি অনুযায়ী আপনার সমস্ত ভোটার তথ্য, যেমন ধরুন আপনি কোন বুথে ভোট দেন, আপনার কোন অ্যাসেম্বলিতে আপনার বাড়ি, আপনার কারেন্ট ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে, এবং আপনার বাংলা এবং ইংরাজি সমস্ত নামের স্পেলিং বলুন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা দেখার জন্য আপনার ভোটার আই কার্ড দিয়ে আপনি একটি ওয়েবসাইট আছে যেখানে সার্চ করলে সমস্ত তথ্য সেখানে দেখতে পাওয়া যায়, স্পেশালি যাদের WBC রিজেন নাম্বার আছে। আপনারা জানেন এর আগে একটা ইলেকট্রোর ভেরিফিকেশন প্রোগ্রাম হয়েছিল, এই ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যম দিয়ে WBC রিজের যাদের নাম্বার ছিল, মানে 95-এর যাদের ভোটার আই কার্ড তৈরি হয়েছিল সেই সময়, সেই WBC সিরিজের আই কার্ড নাম্বারটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন সিরিজের নাম্বারে কনভার্ট হয়ে গেছে আপনার ভোটার লিস্টে। কিন্তু বহু মানুষ আছেন যাদের এখনও WBC সিরিজের ভোটার আই কার্ড তারা হোল্ড করে আছেন, কিন্তু যে তাদের নতুন নাম্বারটি পড়েছে সেই নাম্বারটি তারা সম্বন্ধে তারা জানেন না, তারা জানতে পারেন না। এইটা জানার জন্যে আপনি কি করে নিজের ভোটার আই কার্ড নাম্বার আপনি জানতে পারবেন? নর্মালি যাদের কাছে WBC সিরিজের নাম্বার নেই তারাও ওই সাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন, এবং স্পেশালি WBC সিরিজের যাদের নাম্বার আছে তারা অন্য কোথাও যদি এই নাম্বারটি WBC সিরিজের নাম্বারটিকে সার্চ করার অপশানে যান তখন কিন্তু সেখানে নট ফাউন্ড অপশান আসে। সেই কারণে আমি আজকের আপনাদের যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে WBC সিরিজের নাম্বারটি আপনি যদি প্রোভাইড করেন তার সঙ্গে আপনার নতুন যে ভোটার আইডি নাম্বারটা এসে গেছে এবং আপনার সমস্ত তথ্যগুলি আপনি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা করা যাক। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি একটা লিংক শেয়ার করবেন, এটা আমার ডিসক্রিপশনে থাকবে, www.ermis.gov.in। এটা সার্চ করলেই আপনার পেজটি খুলে যাবে। দেখুন পেজটি খুলে গেল, এই পেজ খুলে গেল, খুলে যাওয়ার পর সার্চ ইঞ্জিন বাটনে আপনি যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এপিক কার্ড নাম্বারটি প্রোভাইড করার জায়গা এসে যাবে। এখানে আমি WBC সিরিজের এপিক কার্ড দিয়ে দেখাচ্ছি, কিন্তু এখানে আপনি আপনার নতুন সিরিজের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। এখানে WBC সিরিজের নাম্বারটা আমি পুট করেছি কারণ এই কারণে WBC সিরিজের নাম্বারগুলো এখানেই শো করে। এবার আপনি ওখানে আপনার ক্যাপচার কোড যেটা নিচে আছে সেই ক্যাপচার কোডটা প্রোভাইড করবেন। ক্যাপচার কোডটা প্রোভাইড করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন আপনার নিউ ভোটার কার্ড এবং ওল্ড ভোটার কার্ড দুটোই দেখাচ্ছে, এবং এর পাশে লেফট সাইডে শো বলে একটা অপশান আসবে, ওই শো বাটনে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এই রকম একটা পেজ খুলে যাবে যাতে আপনার ভোটার ডিটেলসটা পুরো আছে এবং পরবর্তীকালে আপনি এটা প্রিন্টও নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।